রাজনীতিতে যে লিডারশিপের দ্বন্দ্ব থাকে এটি মানে শুনলে হলো এই ধরনের প্রশ্ন সৃষ্টি করে দলকে ক্ষতিগ্রস্ত করা আমি মনে করতে পারি। তবে যা ঘটছে অত্যন্ত নোংরা এবং খুব বাজে আমার প্ল্যান ছিল যে আমি গিয়ে উদ্দেশ্যে কথা বলে যে দেখেন যা কিছু করতে হয় আমরা মিটিংতে না করে বিভিন্ন চলুক যারা আসছে তারা কথা বলুন, বিশেষ করে একজন মন্ত্রী তাকে আমরা সম্মাননা দিতে গেছি সেটার জন্য এটা হয়ে যায়। এরপরে যদি আপনাদের কারণ দুপুরের কোনো আপত্তি থাকে আমি দায়িত্ব নিয়েই আপনাদের কাছে বলছি যে আপনারা আমার সঙ্গে বসেন কথা বলেন, যদি আমার কোনো ভুল হয় সেটা নিয়ে আমি আপনাদের সাথে আপনাদের কিন্তু অনুষ্ঠান দেখে আমরা বন্ধ করতে যাই। তারা চার ঘন্টা বৈঠক করছে একখানে বসে, আগের দিন বৈঠক করছে বিভিন্ন লোকের, কিছু লোকের তারা আমি কখনো আওয়ামী লীগে দেখছি এরকম কিছু লোকের তারা নিয়ে আসছে বিভিন্ন রকম ভাবে গালি গালাজ, অকথ্য কথাবার্তা, মানুষের খারাপ কথা বলা, এগুলো আসলে খুব